দেওা শ্রোতা আপনাদের সবাইকে সাদর আমন্ত্রন জানাচ্ছি আমার আমিতে আমি সারিকা আজকে আমরা এমন একজন শিল্পী নি উপস্থিত হয়েছি যিনি বছর পর বছর ধরে তার অভিনয় দিয়ে আমাদেরকে মুগ্ধ করেছে কিন্তু সম্প্রতি তার নতুন এক প্রতিভা সম্পর্কে আমরা সন্ধান পেয়েছি সেটা কি চলুন তার মুখেই শুনি আমাদের সাথে আছেন প্রভা কেমন আছো আমি ভালো আছি সারিকা ইউ আর লুকিং ভেরি প্রিটি এন্ড ইউ আর সো প্রিটি অ্যাজ ইউ উইল আমি একদিন দেখতে না প্রতিদিন তোমাকে দেখতে সুন্দর লাগে আমি সো ইনসিকিউর ফিল করছি obviously তুমি হচ্ছে prettiest girl I mean সবচেয়ে attractive girl appealing আমি সব সময় বলি that you're so pretty আমি তুমি যখন আজকে জিজ্ঞেস করছিলা যে কি নিয়ে কথা বলবো আমি কি বলছি we can talk your I we can talk about your beauty no no let's talk about your beauty <laughs> <laughs> you are so now recently তোমার massive transformation হয়েছে and everything so I really appreciate it about <laughs> about weight loss and everything weight loss আমি করেছিলাম that's true আমি ফুডি আমি ঢাকার সাথে যেটা হয় যে লকডাউন খোলে তারপর সব রেস্টুরেন্ট খোলে তারপরে অনেক এই স্ন্যাপ করি খেতে যাই রেডিটেডি হই মানে ফ্রি টাইম গুলো যেগুলো হয় ম্যাক্সিমাম টাইম ফ্রি থাকি আমি এখন অ্যান্ড দেন আমি আবার ওয়েট গেইন করি ওয়েট লুজ করি ওয়েট গেইন করি এই চলছে আমার লাইফে আচ্ছা এই যে আমি ইন্ট্রোতে যে বললাম নতুন একটা প্রতিভা সম্পর্কে আমরা সেটা সন্ধান পেয়েছি সেটা কি বলো বলো নিজের মুখে বলো বেল আমাকে আজকে মানে যেই জন্য আসলে আমাকে অনেক বেশি মানে যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে বলা হয়েছে সেটা হচ্ছে আমার রিসেন্ট আমি আই মিন আমার ইউটিউবে আচ্ছা আমি ইউটিউবে আমার একটা গান গিয়েছে আমার নিজের গাওয়া একটা গান আমি ওয়েল আমি গান গাওয়ার ট্রাই করেছিলাম মানে আমার মা আমাকে গান গাওয়ানোর চেষ্টা করিয়েছিলেন ওনারা চেয়েছিলেন আমি অ্যাজ আ সিঙ্গার হিসেবে আমি কিছু করি বাট আমার হোমওয়ার্ক জিনিসটা অনেক অপছন্দ আমি কখনো সারগাম গাইতাম না সো আমার কখনো গানটা আর গাওয়া হয় নাই হ্যাঁ অ্যান্ড দেন গুনগুন করে যখন গান গাইতাম তখন সবাই বলতো যে আমি আল্লাহ তুমি তো ভালো গাও মানে এটা আমাদের কোয়ার টেস্টের সাথে অনেক হয়েছে লাইক মোশারফ ভাই আমাকে দিয়ে অনেক বেশি যে কোনো নাটকে একটা গান গা একটা পুরোনো দিনের গান গা এভাবে করতে করতে মানে আমি গুনগুন করে গান গাই এটা আমার কলিগরা অলরেডি জানে মানে ছেলে কলিগরা অলরেডি জানে নায়িকার সাথে তো নায়িকা দেখা হয় না অবভিয়াসলি মানে এই তো তারপরে অ্যাট লাস্টে গিয়ে এরকম একটা জিনিস হলো অ্যান্ড দেন আমার মা অনেক ইমোশনাল হয়ে গিয়েছিল আমি যখন আমার মাকে ফার্স্ট গানটা আমার মনে হলো রাখতেই পারি আর কি সো ইয়া তারপরে কক্সেস বাজারে সজল ঘুমাচ্ছিল অ্যান্ড সজলের একটু জ্বর ছিল সজল একটু দেরি করে সজল কল ছিল আমি রেডি হয়ে গিয়ে আমি একটা শুট করে ফেলছি দ্যাট মাছ সিম্পল ইট ওয়াজ মানে যখন ফার্স্টে মানে ও আচ্ছা তো আমি এরকম একদিন এরকম আমার মানে আমার যে সিঙ্গার ফ্রেন্ড ওদের সাথে আমার অনেক ঘোরাঘুরি হয় তো আমি এরকম টুকটাক করে গান গাইতে গাইতে আমাকে আমি ইমরান একদিন বলেছে যে আমি অনেক ভালো গান গাই আমি বলছে একদিন গান গাইস ভালো কথা তো একদিন জোর করে বলছে স্টুডিওতে গান গা এই গানটা আমি ছোটবেলাতে আমি একবার আমি ইহক কোচিংয়ে যখন পড়তাম তখন আমি অনেক মানুষের সামনে এই গানটা গিয়েছিলাম মানে একদম একটা বড় একটা প্রোগ্রামের মধ্যে অ্যান্ড দেন সবাই খুব অ্যাপ্রিসিয়েট করেছিল সো ওইটা এই গানটা গেতে আমার খুব একটা মানে কষ্ট হচ্ছিল বিকজ যখন ওই যে আমি ইনফ্যাক্ট এই প্রসঙ্গে আসতাম যে এই গানটা কেন এই গানটা সিলেকশনটা কে করেছে বিকজ গানটা আমি অনেক ভালো পারি আর নাথিং স্পেশাল আমার আমার বাংলা উচ্চারণ নিয়ে আমার আমার টিচাররা অনেক মানে অ্যাপ্রিসিয়েট করত যে আমাকে দিয়ে রিডিং পড়াতো সো এই গানের মধ্যে অনেক ভারী ভারী কথা আছে হ্যাঁ যখন যখন একটু ভারী বাংলা কথা ওগুলো আমার বলতেও অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি উফকট আমি তো এমনিতেও এখনো তো অনেক বলছি এনিওয়েজ তো তারপরে হচ্ছে যে ওটা রেকর্ড করলাম রেকর্ডিংয়ের পরে হচ্ছে শোনার পরে মনে হলো যে মাকে শোনাই মা সো ইমোশনাল ইন দ্যাট টাইম তারপরে মনে হলো যে আচ্ছা একটু শ্যুট করি একটা ইউটিউবে সবাই ব্লগ বানায় সো সবারটাই ডিফারেন্ট অবভিয়াসলি তো আমি আমার মতো করে একটু ডিফারেন্ট কিছু করি আমি না আসলেই বুঝি নাই মানে আই ওয়াজ লাইক দিচ্ছি তো আল্লাহ জানে কি হয় বাট না মানে আমি মানে এই গানটা ইউটিউবে যাওয়ার পরে মানুষের মানুষের ইয়ে এটাকে কি বলে যে কমেন্টস কমেন্টস হ্যাঁ হ্যাঁ ওদের যে ওরা যেভাবে রিসিভ করেছে মানে অ্যাপ্রিসিয়েট করছে প্রতিদিন আমার আমি তো চলে আসেছি গান গাওয়ার জন্য সো ইয়া অফ কোর্স আই এম এনজয়িং ইট আমি গানটা দেখেছি চমৎকার হয়েছে খুব ভালো গিয়েছো তো গানটাকে নরমালি প্র্যাকটিস করা হতো না একদমই না আমি খুবই খুবই লেজি খুবই ফাঁকিবাজ एवरीथिंग আমি তো গানটা কন্টিনিউ করি নাই আমার প্যারেন্টস তো আমাকে চেয়েছিল আমাকে গান শিখাতে কিন্তু যেহেতু আমাকে সারগ্রাম গাইতে হবে যেহেতু অনেক রাগ শিখতে হবে অল ওইগুলো আমি খালি স্কিপ করতাম অ্যান্ড তারপরে আমার গানটা শেখা হয় নাই বাট হয়তো গলার মধ্যে মানে এক্সাক্টলি হয় না আমরা গান পছন্দ করি আমরা গান শুনতে পছন্দ করি আমরা কিন্তু বুঝি কোনটা সুরে হচ্ছে কোনটা সুরে খুব নর্মাল যারা একটু অ্যাক্টিং পছন্দ করে নাটক দেখতে পছন্দ করে বা মুভি দেখতে পছন্দ করে ওরা কিন্তু মানে বুঝতে পারে যে আচ্ছা ওর ভালো অ্যাক্টিং ওর অ্যাক্টিংটা মেকি হ্যাঁ তো আমি আসলে বুঝতে পারতাম যে আমি গানটা সুরে গাচ্ছি কি সুরে গাচ্ছি না চেষ্টা করি যে গানটা গাই যেটা আমার গলায় ভালো লাগে না ওই গানটা আমি কখনো গুনগুনও করি না আচ্ছা সেই গানটাকে এখন আমরা একটু দুই লাইন শুনতে পারি সাইকা শোনো আমি আজকে আমি আজকে আড়াই ঘন্টা জ্যাম থেকে জ্যাম ঠেলে এসেছি শুধু ভালো তো গলা রেস্ট পেয়েছে মিষ্টি মুখ দেখার জন্য গানটা কি লাস্টে শুনতে পারি ততক্ষণে গলা ঠিক হয়ে যাবে আমি আমি ট্রাই করব অফ কোর্স আমি ট্রাই আমি আমি আজকে অনেক ফিক বাট আমি তারপর ট্রাই করব আমি এটা তো প্রুফ করতেই হবে যে আমি খালি খালি এই গানটা গাইতে পারি আচ্ছা যখন তুমি তো বলে যে তুমি হঠাৎ করে একদিন স্টুডিওতে যে তোমার ফ্রেন্ড তোমাকে বলেছে রেকর্ড করতে তো ভয়েসটা যখন দিচ্ছিলে তখন তোমার ফিলিং কি হচ্ছিল মানে ফিলিংটা কি রকম ছিল সেটার উত্তর আমরা জানবো ছোট্ট একটু বিরতির পর দর্শক ফিরছে বিরতির পর অনেক ইজি ভাবে অনেক সুন্দর ভাবে অনেক পজিটিভ ওয়েতে আমরা আমাদের জীবনটাকে দেখতে পারি এরকম একটা ভাইব এই গানটার মধ্যে দেয়

আগে একটা মানে ইয়ে ছিল যে এটা এটা অনেক ইজি মানে ওরা যে প্লেব্যাক করে হ্যাঁ আমি তখন বলছি তোদের অনেক কষ্ট হয় না যে একটা এতবার দিতে হচ্ছে তো হয় কি ওই যে আহ ওই টাইমে না প্রতিটা কথা প্রতিটা সুর এক্স্যাক্টলি ধরা পড়ে যে কি বলছি সুরটা কেমন লাগছে হ্যাঁ ইটস স্টাফ

উনি কি বলবে তোমার কি মনে হয় গড আমি জানি না নো আমি মানে এই গানটা তো আসলে যখন শুনেছি তখন তো ভালোই ছোট টিন এই জো না হ্যাঁ ওই রকমই তো একটা গান শুনতে 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 আমি জানি না আল্লাহ কি বলে বাট মানুষজন অনেক নর্ম মানে সুন্দর করে নিয়েছে এটা আমার কাছে অনেক ভালো লাগছে দুই একজন একটু বলে এটা ঠিক নয় ও আরেকজন বলেছে যে অনেক বেশি এডিট ওই যে মানে মিউজিকে যেরকম বাট এটা না একদম র ছিল মানে আমি চেয়েছিলাম যে মানুষ জানুক যে এটা আমার অরিজিনাল আমার ভয়েস এটা যাতে থাকে মানে আমি একদম মানে আমার আমার ভয়েসে আমি আর কিছু করতে মানে চাচ্ছিলাম না বা করতে দেয়নি এরকম কিছু একটা আর ওইটা মানুষজনের কাছে ভালো লেগেছে যেহেতু এটা একটা মানে খুব কমন একটা গান সবাই শুনেছে অনেক ইন্সপায়ারিং হ্যাঁ অনেক পজিটিভ একটা ভাইব দেয় সো মেবি এটা মানে আমার আমি এভাবে গানটা গেয়েছিলামও ওইটার জন্য দেখতে ভালো লেগেছে শুনতে ভালো লেগেছে আমি আসলে জানি না এই যে বলছিল যে গানটা একটা পজিটিভ একটা ভাইব দেয় একটা গানের লিরিক্স কিন্তু প্রত্যেকজন এক একভাবে ব্যাখ্যা করে বা প্রত্যেকজন কিন্তু এক একভাবে মিনিং যায় তো তোমার কাছে এই গানের লিরিক্সের অর্থ বা সেটার ভাইবটা তোমার কাছে কি মানে তুমি যখন এই গানটা শোনো তোমার কি মনে হয় তখন মনে হয় যে পৃথিবীতে কোনো নেগেটিভিটি না থেকে পজিটিভিটি গুলোকে নিয়ে আমরা বাঁচতে পারি আমরা সুন্দর মতো মানে আমাদের লাইফটা মানে আমরা অনেক 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 ইজি ভাবে সুন্দর ভাবে অনেক পজিটিভ আমরা আমাদের জীবনটাকে দেখতে পারি এরকম একটা ভাইভ এই গানটার মধ্যে দেয় এবং মেয়ে মানে ওই লিরিক্সের মধ্যে ওই আকুতিটা আছে যে মানে ভালো মানে ভালো থাকা সুন্দর থাকা পজিটিভ থাকা এরকম কিছু একটা আচ্ছা গান যেহেতু শুরু করে ফেলেছ এক অর্থ আমরা বলতে পারি গান যেহেতু গেয়েছি হ্যাঁ তো ভবিষ্যতে আরো গান করার ইচ্ছা আছে বা গান কে নিয়ে আর কিছু ভাবছো ইচ্ছা তো মানুষের কত কিছুই থাকে আমার ইচ্ছা আছে হোপ ফর দ্য বেস্ট মানে জানি না আর আরো কয়েকটা গান আমার মানে আমি গুনগুন করে গাই আমি ট্রাই করব আই ডোন্ট নো আমি কিভাবে আর কি স্টার্ট করব বা আই এম টু লেজি ফর এনিথিং অবভিয়াসলি

কোভিডে অনেক মেন্টালিটি চেঞ্জ হয়েছে অ্যান্ড দেন আমার ওসিডি প্রবলেম আছে সো সব কিছু মিলিয়ে মানে আমি আমার নিজেকে অনেক বেশি টাইম দিতে পেরেছি তো আমার ফ্যামিলিকে অনেক টাইম দিতে পেরেছি এই এই লকডাউনে সো আমি যেটা হয় আমার ফ্রি টাইমগুলোকে আমি আমি ট্রাই করি এখন অনেক বেশি আমার মার সাথে টাইম স্পেন্ড করতে ছোটো ছোটো মানে বাবা বলছে যে আমার ফ্রেন্ডদের গেট টুগেদার আমি চাই তুমি যাবা মানে আগে এই কথাগুলো অনেক মানে নর্মাল ছিল না মানে এখন আমি আমি জানি বাবা বলেছে যেতে হবে ট্রাই করি এরকম সো আমার আমি না এগুলো এনজয় করছি আর কাজের ব্যাপারে হচ্ছে যে আমার ধরো ঢাকা টু উত্তরা মানে আমার বাসা টু উত্তরা শুটিং হলে আই ফাইন হ্যাঁ অ্যান্ড আমাকে আমাকে ব্ল্যাকমেল করার একটাই সুযোগ সেটা হচ্ছে কক্সেস যদি নিয়ে যায় কেউ সমুদ্র তখন আমি ওই গল্পে আমি শুটিং করি বাট আমার না ওই যে একটু একটু ঢাকার বাইরে যেতে আমি নিজেও ফিল করি রাতে রাত করে আসা সব কিছু মিলে আমার জন্য মানে আমি একটু ট্রাই করি আর সবচেয়ে বড় কথা এখন তো যে এখন তো অ্যাক্টিংটা বুঝে করার চেষ্টা করি তো যেই গল্পটা মানে আমাকে টাচ করে মানে ওই ওই গল্পটাতে আমি বেশি এফোর্ট দিই তো যেটাতে আমি বেশি এফোর্ট দিতে পারবো ওটাই আমি আসলে করার চেষ্টা করি এই যে তোমার ধরো ক্যারিয়ার স্টার্টিং টু টিল নাও এতদিন যাচ্ছে লম্বা জার্নি গেছে অনেক টাইম পেরিয়ে গেছে এবং অনেক কাজ করেছে সো আমি যদি জিজ্ঞেস করি তোমাকে যে নিজেকে কোথায় দেখছে এখন এই প্রশ্নের উত্তর আমরা নেব ছোট্ট একটি বিরতির পর দর্শক ফিরছে বিরতির পর আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেবে ছেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছ আমি শুনেইছি সেদিন তুমি নোনাবালি তীর ধরে দর্শক ফিরে এলাম পর বিরতিতে যাওয়ার আগে জিজ্ঞেস করেছিলাম প্রভা এখন নিজেকে কোথায় দেখছে নিজেকে দেখতে দেখছি কোথায় আমি লম্বা পথ পাড়ি তো দিয়েছ যখন থেকে কাজের কথা বলতে চাচ্ছ মানে ভালো কাজের ক্রেভিং যে কোনো আর্টিস্টেরই থাকে মানে থাকে দরকার একটা সময় যে বললাম এখন আমি এখন আমি বুঝে কাজ করি আমি জানি যে আমার ক্যারেক্টারটা কি বা এই ক্যারেক্টারটা কি এটাতে কি করতে হয় মানে ছোটবেলা থেকে বা আমি যদি আমাকে যদি তুমি পাঁচ বছর আগেও চিন্তা করো বা এখন চিন্তা করো আমি এখন একটু বুঝে আমি স্টেপ নেয়ার ট্রাই করি তো এখন পর্যন্ত অনেক ভালো কাজের ক্রেভিংটা রয়ে গেছে পেলে ডেফিনেটলি করব। কিন্তু আমার না আমার কোনো তারা নাই যে আমাকে এই পর্যন্ত এটা করতে হবে ওটা করতে হবে না মানে আচ্ছা একটা কাজ করেছি নিজের শান্তির জন্য দ্যাটস এ নাফ ফর মি দ্যাটস এট মানে আমি আমি আমাকে পার্সোনাল লাইফ যদি বলো আমি আমাকে অনেক সুখী একটা মানুষ হিসাবে আমাকে দেখতে চাই আই ওয়ান্ট টু বি হ্যাপি হ্যাঁ সো ইয়া আমি আমি সেটার জন্য আমার আমার যেভাবে সম্ভব আমি ট্রাই করি হ্যাঁ সো এই এই জন্য আমি অনেক বেশি বললাম না যে আমার অনেক আমার অনেক রিয়েলাইজেশন এসেছে কোভিডের জন্য যে মানে ফ্যামিলিকে টাইম দিতে অনেক অনেক শান্তি লাগে সো আমার মা হ্যাপি আমার বাবা হ্যাপি স্পেশালি আমার মার সাথে আমার খুব সুন্দর বন্ধুত্ব হয়ে গেছে মানে আগের চেয়ে অনেক বেশি সো ওইটা আমি অনেক এনজয় করি আমি আমার ফ্যামিলিকে অনেক টাইম দিতে এনজয় করি অ্যান্ড কাজের ক্ষেত্রে আমি এমন কিছু কাজ করতে চাই যেই কাজটাতে আসলে আমি আমাকে নিয়ে যেন মানে আমাকে দিয়ে যাতে একটা ভালো পজিটিভ কোনো মেসেজ আমার দর্শকরা পায় সেটা আমি আসলে চাই যে আমাকে দিয়ে এরকম কোনো একটা ভারী ভারী মেসেজ হোক আর রোম্যান্টিক হোক একটা আমার মধ্যে ওটা আসলে রিফ্লেক্ট করে মানে তুমি অ্যাজ এ পারসন যেরকম ওই কাজটা করতে গেলে কিন্তু ওই ওই ক্যারেক্টারটা তোমাকে রিফ্লেক্ট করবে সো আমরা আমরা কিন্তু স্বভাবতেই আমরা একটু একটু কম্প্রোমাইজিং একটু স্যাক্রিফাইজিং সো যেই ক্যারেক্টারগুলোতে এরকম থাকে সেগুলোতে অনেক বেশি রিফ্লেক্ট করে নিজেদেরকে ওই ওই জায়গাটাতে দেখতে আমরাও স্বাচ্ছন্দ্য বোধ করি দর্শকরাও সম্ভব এটা বিলিভ করে যে হ্যাঁ এই ক্যারেক্টারটা এটা সো ওরাও বিশ মানে বিলিভ করে অ্যান্ড দেন ওরা এটা অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করে আচ্ছা এই যে আঙ্কেল আন্টির কথা বলছিল এখন খুব টাইম স্পেন্ড করছো তো আঙ্কেল আন্টি সম্পর্কে ছোট করে যদি আমাদের কি কিছু বলো ওয়েল ফার্স্ট অফ অল আমাকে গুগল করলে অথবা উইকিপিডিয়াতে গেলে যা যা ইনফরমেশন আছে সব ভুল আমার বাবার নাম ভুল আমার মায়ের নাম ভুল আমার একটা ভাই ওখানে লেখা আছে আমার দুই বোন এক ভাই আমার ইউনিভার্সিটি আমার জন্ম তারিখ ইচ অ্যান্ড এভরিথিং ভুল থাকুক ভুল বাট আমি লিস্ট বললাম যে ভুল আমি আর কিছু আমার বাবা মা দুইজনই ওনারা সার্ভিস করেন আমার মা একজন ওয়ার্কিং ওম্যান্ড আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট দ্যাট আমি খুব সুন্দর করে ছোটবেলাতে বড় হয়েছি আমি অনেক শাসনে বড় হয়েছি দ্যাটস ট্রু কিন্তু আমি অনেক বছর পরে মানে এই স্টেজে এসে বুঝি যে আমার প্যারেন্টস আমাকে অনেক সুন্দর শিক্ষা দিয়েছে আসলে বাবা মারা সুন্দর শিক্ষা দেয় আমরা কতটা নিতে পারি বা আমরা ওটা কতটা অ্যাপ্লাই করতে পারি তুমি যেমন তোমার সন্তানকে কিন্তু ভালোটাই বলবে হ্যাঁ কিন্তু ও কতটুকু ওটা রিসিভ করছে বা একটা সময় গিয়ে হয়তো ও রিয়েলাইজ করবে যে হ্যাঁ মা যেটা বলেছিল ঠিক বলেছিল আমি বাবার কথা বাবা অবশ্য খুব বেশি শাসন করতো না মা শাসন আমি প্রসঙ্গে আসছিলাম যে আঙ্কেল আমার বাবা বন্ধু বাবা আমি আমি ছোটবেলা আমি হচ্ছি যারা আমার অনেক ফেভারেট ওদেরকে আমি সুইট সুইট করে নাম দিই মানে নিক নেম থাকে তো বাবার নাম ছিল বন্ধু বাবা হ্যাঁ সত্যি কথা কি বাবা বন্ধু বাবাই ছিল বাবা অনেক মানে আমার অনেক শান্তির একটা জায়গা হ্যাঁ মানে আমি জানি যে দুইটা নাম্বার থেকে মানে প্রতিদিন একটা টাইমে আমার ফোন এটাতে কোনো ভুল আলহামদুলিল্লাহ মানে এই ব্যাপারে আমি আমদার লাখেস্ট বাহ চমৎকার আচ্ছা আমরা তো মোটামুটি কম বেশি জানলাম তুমি এখন কি করছো এবং সবকিছু নিয়ে কিছুক্ষণ আগে যখন জিজ্ঞেস করলাম যে তুমি এখন নিজের অবস্থানটা কোথায় দেখছো কিন্তু আমি যদি জানতে চাই যে আজ থেকে দশ বছর পরে ভবিষ্যতে প্রভা নিজেকে কোথায় দেখতে চায় বা ক্যারিয়ারের জায়গা থেকে তুমি তোমার নিজেকে কিভাবে বা কোথায় কল্পনা করো এই যে বলছিলে যে চরিত্রের খিদা আছে যে ভালো কাজ করার সো সেই জায়গা থেকে যদি আমি বলি তোমার নিজেকে কোথায় দেখার ইচ্ছা আছে এখন যেরকম মুভি হচ্ছে ওয়েব সিরিজ হচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্ম হচ্ছে সো সেই জায়গা থেকে তুমি নিজেকে কোথায় দেখো আসলে না কোনো কিছু নির্ধারণ তো করার মালিক একজনই আমি আসলে এত কিছু ভাবি না ভাবতে চাই না আমি যা এতটুকু জানি আমি আমি অনেক হ্যাপি অ্যান্ড হেলদি থাকতে পারলে গুড এনাফ অ্যান্ড দেন তারপরে যদি ভালো চরিত্র পাই ভালো ওয়েব সিরিজ হবে ভালো চরিত্র পাই তাহলে ভালো নাটক হবে মেবি মুভি হবে আমার যদি যদি মানে আরো বেশি যদি আমি পড়াশোনা করতে চাই তাহলে সেটা হবে মানে সবকিছু আমি আমি এটাতে ডিটারমাইন্ড এটা আমি আমি না না একদমই না মানে আমি চাই এরকমটা হলে হবে আলহামদুলিল্লাহ না হইলে শুক্র আলহামদুলিল্লাহ বাহ চমৎকার আমার প্রোগ্রামে একদমই শেষে চলে এসেছি আমরা একটা গান শুনতে শুনতে বিদায় নিব তার আগে আমরা দর্শকের থেকে বিদায় নিয়ে আসি দর্শক প্রবার জন্য অনেক অনেক শুভকামনা সে যেন এরকমই খুশি হাসি খুশি এবং ভালো থাকতে পারে তার মনের মধ্যে যেরকম ইচ্ছা সেই শুভকামনা নিয়ে আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি যাওয়ার আগে আমরা একটা গান শুনতে শুনতে যাব হুম সাগরের ঢেবে চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছ আমি শুনেইছি সেদিন তুমি নোনাবালি তীর ধরে বহুদূর বহুদূর হেতে দূর এসেছ আমি কখনো যাইনি জলে কখনো ভাসিনি নিলে কখনো রাখিনি চোখ ডানা মেলা গাং আবার তুমি সমুদ্র স্নানে যাবে আমাকেও সাথে নিও নেবে তো আমায় বলো নেবে তো আমায় বলো